হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। সঙ্গে আছি মানসী, আমার চ্যানেল আনবো আইডিতে সকলকে স্বাগত। তো আজকে আমি আবারও আর একটা নতুন বিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। অলরেডি বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। এই সঙ্গে আছে আমার একটা দিদি, ও বলছে আমি একটু হাই করে দিই। হাই করে দিল, তারপর এই ঠিলে ঠিলে মানে ভিড়ে ভিটকে একদম ঢুকে গেলাম কোণের কাছে। তো কোণের কাছে এত ভিড় দেখে আমার মাথা গেল ঘুরে। তারপর দেখছি ও হো হো, কোণে কি হাসি দিচ্ছে গো, ওরে বাবা কি হাসি। তারপর নিজেকে একটু দেখে নিলাম, পিছনে দেখে নিলাম, ও বৌদি তুমি এত রেগে আছো কেন, বৌদি একটু হাসো না গো। তারপর চলে আসছি, ও বাবা পিছনে আবার ওই দিদিটাই আছে দেখছো, ওই দিদিটা আবার হাই করছে। এর আবার একবার হাই করে পোষায় না, দিদিটা আবার বলছে হাই। তারপর বলছে তোর ক্যামেরাটা তো ফাটাফাটি। তারপর আমার পাশে আরো দুটো বন্ধু ছিল, বলছে কি করছিস, বলো ভিডিও করছি। তারপর এখানে চলে এলাম ফুচকা খেতে, ফুচকা দেখলাম ফুচকা কাকু ফুচকা দিচ্ছে। তারপর চলে গেলাম একদম প্যান্ডেলের মধ্যে, প্যান্ডেলের মধ্যে দেখছি বাবা কত লোক বসে রয়েছে, একটা চেয়ারও ফাঁকা নেই। তারপর কষ্ট করে একটা চেয়ার পেলাম। তারপর নিজেকে দেখছি ও মা কত সুন্দর লাগতেছে, আমাকে তো বেশ সুন্দর লাগছে। তারপর এইখানে বিল্টু ভাইকে দেখলাম, তারপর পাতা পড়ে গেল, এক এক করে সব আইটেম দিয়ে দিচ্ছে। প্রথমেই দিয়ে দিল স্ল্যাট, যেটা আমার খুব ফেভারিট। তারপর দিয়ে দিল সস, ওহো আমাকেও একটু দেখো গো, আমি একটু খেয়ে নিই, তোমরা আমাকে দেখতে থাকো। তো তারপর এক এক করে স্ল্যাটের পরে চলে এলো ভেজিটেবল চপ, তারপর চলে এলো নান, তারপর চলে এলো নানের পরে এটা কি ছিল, কাবলি বুট, আচ্ছা আচ্ছা। তারপর চলে এলো ফ্রাইড রাইস, আহ ফ্রাইড রাইস দেখে তো আমার জিভের জল চলে এলো। তারপর আমি যেহেতু সোমবার ছিল সেহেতু চিকেন নিয়ে নিই, মানে চিলি চিকেন, তারপর ডাল নিয়েছিলাম, তারপর চলে এলো ভাত, তারপর চলে এলো পাঁচ মশলা তরকারি, তারপর মানে পাঁচ তরকারি যেটা বলে, তারপর ডাল আবার এলো, বাট আমি আর ডালটা নিইনি। তো তারপর দিয়ে দিচ্ছিল ডালের পরেও কিছু কিছু বোধহয় আইটেম দিয়েছিলো, তারপর দিয়ে দিলো চিকেন। ওই যেহেতু আমি নিইনি তার জন্য আমি নিয়েছিলাম মাছ, মাছটা খুব একটা আমার ভালো লাগেনি। তারপর চাটনি, পাঁপড়, দই, এবার দইয়ের পর এলো মিষ্টি, আমি মিষ্টি খেতে ভালোইবাসি, তার জন্য দুটোই নিয়ে নিলাম। পাঁপড়টা লাস্টে খেলাম, পাঁপড়টা খাওয়ার পর মনে পড়লো এই যা ছোলা তলাটাই তো আমি ছবি তুলিনি, তাই আবার চলে এলাম ভিডিও করতে। তারপর এই যে মামনিদের ড্যান্স একটু দেখে নাও, উরি বাবা কি ড্যান্স, ড্যান্সের সাথে সাথে ও একে ওকে টানাটানি হচ্ছে, নিজে নিজে নাচা হচ্ছে না, এখানে ওকে টানছে, ও ওকে টানছে, বাবা গো বাবা। যাই হোক, এখানে এদের নাচটা তোমরা দেখো, তা করতে করতে তোমরাও একটু এনজয় করো। ও মা ড্যান্স দেখছি আর কফি খাবো না তাই বললে হয়, তো চলো একটা কফি নিয়ে নিয়েছি, একটা কফি খেতে খেতে ড্যান্স দেখছি। তারপর আবার সবাই মিলে বাই বলে দিলাম, তো চলো বাই বাই, গুড নাইট।